নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা 2-in-1 কেকের রেসিপি। এটা ভ্যানিলা ও চকলেট কেক একসঙ্গেই তৈরি করেছি, দুটো ফ্লেভার একই সঙ্গে পাওয়া যাবে, ভ্যানিলা কেকের ও চকলেট কেকের। কীভাবে চলুন দেখে নিই বানাতে হবে আর এটা দেখে বানাতে কী কী উপকরণ লাগছে। চলুন তাহলে দেখে নিই 2-in-1 কেকটা আমরা কীভাবে বানাবো। আমি কেকের ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে আমি 3টে ডিম দিয়ে আজকে কেক বানিয়ে দেখাবো। আমি তাই জন্য 3টে ডিম ভেঙে নিচ্ছি। তিনটে ভেঙে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ চিনি। আমি 1.5 কাপ ময়দা দিয়ে আজকে কেকটা বানিয়ে দেখাচ্ছি। এই চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে আমি চিনিটা ফাইন পাউডার করে নিয়েছি, চিনিটা এর মধ্যে দিয়ে দেব। যে মেজারিং কাপটা আছে ওই কাপের আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি ময়দা, ময়দাটা আমি চেলে নিয়েছি আগের থেকে। এই মিশ্রণটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি সাদা তেল, এটা আনফ্লেভার অয়েল, 1/2 কাপ নিয়ে নিয়েছি আমি সাদা তেলটা। এরপর এই মিশ্রণটার মধ্যে দিয়ে আমি ভালো করে এটা গুলিয়ে নেব। এটা ওটার মেপে নিয়েছি, সেটা বলে দিলাম আগে দিয়ে। নিয়ে নিয়েছি উইস্কারে দিয়ে ভালো করে এটা এরকমভাবে মিলিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে, এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দাটা। একটা এরকম স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারের মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে চেলে নেব। ময়দাটা আমার চালা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে আমি এগুলোকে চেলে নেব। দুধ দেওয়ার আগে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। আমি এই কোম্পানির বেকিং পাউডারটা ব্যবহার করে থাকি। 1 টিস্পুন দিয়ে দেব বেকিং পাউডার, 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা, আর 1/4 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এটাকেও আমি চেলে নিচ্ছি। এরপরে আমি অল্প করে দুধ দিয়ে দিয়ে মিশ্রণটাকে রেডি করে নেব। মিশ্রণটা সবসময় একদিকে করে ঘোরাতে হবে, ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে, জানি এর মধ্যে কোনো দানা ঠানা না থাকে। বেশ অনেকক্ষণ ধরেই এই ফেটানোর কাজটা একটু করতে হবে। আর একটু আমি ভালো করে ফেটিয়ে নেব, এর মধ্যে সামান্য একটু দুধ আর একটুখানি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার গোলানো রেডি হয়ে গেছে, এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা অর্ধেক পরিমাণে ঢেলে নিচ্ছি। মোটামুটি অর্ধেকটা নিয়ে নিয়েছি ঢেলে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছিপি ভ্যানিলা এসেন্স। একদিকটা হবে, ওপর দিকটাকে আমি বানাবো ভ্যানিলা, আর একটা পোর্শন আমি বানাবো চকলেট। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে এই ব্যাটারটা আছে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স।
এটার মধ্যে এক ছিপি চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কোকো পাউডার। এটার মধ্যে চকলেট এসেন্স দেওয়া রয়েছে, কোকো পাউডার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কোকো পাউডার। কোকো পাউডারটাকে একটুখানি চেলে নিচ্ছি। এটাকে মেশানোর জন্য সামান্য পরিমাণে একটু 1 চামচের মতন দুধ দিয়ে দিলাম। আমি চকলেটের আমি কোকো পাউডারের এই ব্যাটারটার মধ্যে এরকম 1 চিমটি নুন দিয়ে দিলাম, আর ভ্যানিলা ব্যাটারটার মধ্যেও 1 চিমটি নুন দিয়ে দিলাম। আমি নুন দিতে ভুলে গেছিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটার মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে একবারে মিশিয়ে নিলাম। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। ভালো করে মিশিয়ে নেব। একটা আমি বড় সাইজের চৌকো কেক টিন নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালো করে তেল গ্রিজ করে নিচ্ছি। একটা নিয়ে নিয়েছি খাতার কাগজ, ওইটাকে এইভাবে বাটিটার মধ্যে বসিয়ে দেব। তারপরে এর ওপর দিয়েও একটুখানি তেল লাগিয়ে তারপরে ব্যাটারটা আমি ঢেলে দেব। এর মধ্যেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাস কড়াইটাকে প্রিহিট করতে রেখেছি। ও কড়াইয়ের ভেতরেই আমি কেকটাকে আজকে তৈরি করব। আমার গোলানো তো হয়েই গেছে, এটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে আমি স্প্রেড করে দিচ্ছি বাটিটার মধ্যে। এটা আমি বড় সাইজের 7 ইঞ্চির একটা কেকটি নিয়ে নিয়েছি। কারো বাড়িতে সিলভারের বাটি থাকলেও তার মধ্যেও আপনারা করতে পারেন, কেকটিন যে লাগবে তার কোনো মানে নেই। কোকো পাউডার দিয়ে বানানো যে ব্যাটারটা সেটা আমি নিচে দিলাম। নিচে দেওয়ার পর এইভাবে একটুখানি ট্যাপ করে নিতে হবে। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে বানানো ব্যাটারটা এর ওপর দিয়ে আমি আস্তে আস্তে করে চারিদিক দিয়ে দিয়ে দেবো। এইভাবে ভ্যানিলার ব্যাটারটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চামচ দিয়ে একটুখানি সাইডগুলো ঠিক করে দিয়েছি। এরপরে আমার কাছে অল্প একটুখানি ইয়ে রেখে দিয়েছিলাম টুটি ফুটি, এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি বাটিটাকে বসিয়ে দেব গ্যাসে। গ্যাস জ্বালিয়ে আমি আগের থেকে কড়াই একটা বসিয়ে নিয়েছিলাম। আমার কড়াইটা 10 মিনিট এর মধ্যে প্রিহিট করা হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কিছুটা বালি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা এবারে এরকম রিং বসিয়ে দেব। খুব সাবধানে রিংটা বসিয়ে দিয়ে কেক টিনটা আমি একটু ট্যাপ করে নিয়েছি। আস্তে করে কেক টিনটার ভেতরে বসিয়ে দিচ্ছি। এবারে গামলা দিয়ে কড়াইয়ের মুখটাকে আমি ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম 5 মিনিট রাখতে হবে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। মিডিয়াম 5 মিনিট রেখে তারপরে
একদম কমিয়ে 30 মিনিট হবে, তারপরে 30 থেকে 35 মিনিট হবে, তারপরে আমি গ্যাসের ঢাকনাটা খুলে দেখবো কেকটা রেডি হয়ে গেছে কিনা। 35 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি কেকটা খুলে দেখে নেব রেডি হয়ে গেছে কিনা। একটা টুথপিক নিয়ে নিয়েছি, এবার টুথপিকটা দিয়ে দেখে নেব কেকটা রেডি হয়ে গেছে কিনা। এখনও কেকটা রেডি হয়নি, আরও 10 মিনিট থাক, তারপরে আবার আমরা দেখে নেব। টুথপিকটার গায়ে এখনও ব্যাটারটা লেগে রয়েছে। পঁয়তাল্লিশ মিনিট আমার হয়ে গেছে, আমি আবার চলে এসেছি গ্যাসের কাছে, এবার আমি দেখে নেব যে এটা রেডি হয়ে গেছে কিনা। এবার আমার টুথপিকটা পুরো ক্লিন বেরিয়েছে, কেকটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি কেকটা নামিয়ে নেব। কেকটা আমি নামিয়ে নিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে, কেকটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে এবার ডিমোল্ড করে নেব। কেকের সাইডে কাগজগুলো দেওয়ার জন্য কেকটা অতি সহজেই এরকম টানলেই আস্তে করে বাটি থেকে উঠে যাবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি কেকটা। কেকটার কাগজগুলোকে এবার আমি আস্তে আস্তে করে খুলে দেবো। কাগজটা লাগানোর জন্য আমার কেক টিনটা পুরো পরিষ্কার বেরিয়েছে, আর কাগজটাও পুরো আমার উঠে গেছে। কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে, এটা সামনের দিক, এটা পেছন দিক, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এবার আমি কেকটা একটু কেটে নেব। দেখুন দুপাশটা দুরকম হয়েছে দেখতে, ওপর দিকটা সাদা, নিচ দিকটা কালো। এইভাবে আমরা 2-in-1 কেক তৈরি করে নিই। মাঝখান থেকে আমি একটা পিস কেটে নিয়েছি, দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটার মধ্যে চকলেট ফ্লেভার ও ভ্যানিলা ফ্লেভার দুটোই পাওয়া যাবে এরকম করে বানিয়ে নিলে, আর খেতে খুবই টেস্টি হয় এই কেকটা। এই কেক বানাতে গেলে প্রথমত মনে রাখতে হবে কোনো ঠান্ডা উপকরণ এর মধ্যে দেওয়া যাবে না, ফ্রিজের কোনো জিনিস দেওয়া যাবে না, ফ্রিজ থেকে অন্তত 2 ঘন্টা আগে বার করে রেখে দিয়ে সব জিনিস ব্যবহার করতে হবে, তাহলেই কেকটা ভালো হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, জানি সব রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। নমস্কার।